কর্মসূচির বিষয়টা এটাই যে আমরা আমাদের পথ চলাটা 2 বছর কমপ্লিট করলাম এবং সেই 2 বছর কমপ্লিট করেছি গতকাল, এবং সেই গতকালে কমপ্লিট করার হিসাবেই একটা স্মৃতিচারণ হিসাবেই এবং সেই সাথে দিন থেকে একটা সামগ্রিকতা দেওয়ার জন্য আজকের দিনে আমরা আয়োজন করেছি রক্তদান শিবির, সেই সাথে সুগার টেস্ট এবং গ্রুপ নির্ণয়। এই সময়ে যারা ফ্রন্টলাইনার হিসাবে কাজ করেছে সেই সমস্ত মানুষদের মধ্যেও আমরা বেশ কিছু ইউনিটকে বেছেছি, এবং ইউনিটের সাথে সাথেও বেশ কিছু মানুষকে আমাদের বাঁচা ছিল বেছেছি, যাদের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা আজকে সেই আমন্ত্রণের সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমরা আমাদের তরফ থেকে তাদের এই সময় কর্মযজ্ঞের জন্য তাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট তুলে দিয়েছি, এবং সেই সাথে সাথে আগামী দিনে সুস্থ স্বাভাবিকভাবে আমরা সবাই ফিরে আসি সেই একটা ইচ্ছা সবার কাছে, এবং সেই জায়গার ভিত্তিতে আগামী দিনেও যাতে আমরা তাই কাজটা করতে পারি সেই চেষ্টায় আমরা সবাইকে বার্তা দেওয়ার চেষ্টা করছি।